এবার আমি অর্চনা দিকে সিএজি রিপোর্ট পেশ করার পরেও আবার বাড়তি কোনো প্রমাণ লাগবে এটা মনীশঙ্কর বাবু বলছেন একেবারে দলনেত্রী লাইনে হেঁটে মানে মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে হেঁটে বলুন আমি সেই লাইনেই যাচ্ছি না আমি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের চাকরি যে আমি ইউপিএসসি ক্যাডার ছিলাম করে এসেছি তিরিশ বছর সেই অভিজ্ঞতা থেকে বলছি সিএজি রিপোর্টিং যে রিপোর্টিং সাবমিট হয় সেটা ওদের রিভিউ হয় এবং তাদের একটা ডিপার্টমেন্ট আছে সেটার আবার ভেরিফিকেশন তারপরে সেটা পাবলিশ করতে অ্যাজ পার স্টেট সবকিছু

মনীদা আপনাকে একটা কথা বলি সিএজি একটা তথ্য দিয়েছে যে তথ্যটা মাননীয় মানছেন না মানছেন না তো সেটা শুধু এখানে দাঁড়িয়ে বলেন কেন সভা মঞ্চে বলেন কেন তিনি তার লোকেরা কেন পার্লামেন্টে কথাটা নিয়ে বলে না তা তিনি বিধানসভায় এটা নিয়ে কেন কোনো প্রস্তাব পাশ করেন না তিনি কেন সুপ্রিম কোর্টে মুভ করেন না তিনি কেন রাষ্ট্রপতির কাছে যান না ওনার কাছে তো সব সার্টিফিকেট আছে সব ডকুমেন্ট উনি যে জমা দিয়েছেন তার সার্টিফিকেট আছে উনি তো বলছেন এটা শুধু মঞ্চে দাঁড়িয়ে বলেন কেন আমি কেন এটা পার্লামেন্টে তালে আমি বাবুর কাছে যাবো শুভময় বাবু আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি আমি জানি আপনি মনস্তত্ববিদ নন আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার সঙ্গে বসেছেন আজকে আমার সঙ্গে আলোচনা করতে এসছেন বা আজকের বিতর্ক অংশ নিতে এসছেন তবুও বলছি আচ্ছা শুভময় বাবু ধরুন আপনার পেশাগত ক্ষেত্রে আপনি একজন পরিসংখ্যানবিদ আমি আমি অ্যাজ মানে জাস্ট ধরে নেওয়ার জন্য বলছি আমি সকালবেলা বললাম শুভময় বাবু দারুণ পরিসংখ্যানবিদ আমি বিকেলবেলা বললাম শুভময় বাবু কোনো পরিসংখ্যানবিদই না জাল টুকে বাস করেছে মিথ্যে কথা বলে আপনার আমাকে কি মনে হতে পারে আপনার আমার সম্পর্কে কী ধারণা শুধু আমার সম্পর্কে বলুন আপনাকে কারুর সম্পর্কে বলতে হবে না আমি আপনাকে কোনো রাজনৈতিক নেতানত্রীর কথা বলিনি আমি বলছি অনির্বাণ সিনহা আপনার কাজ সকালবেলা দারুণ পরিসংখ্যানবিদ বলেছে এই মুহূর্তে স্টুডিওতে বসে বলছে দূর জাল ও কিছু জানে না ও একটা বাজে পরিসংখ্যান ও পাশই করেনি ও কী ডেটা দেয় তার কোনো ঠিক নেই এবার বলুন অনির্বাণ সিনহা সম্পর্কে আপনার কীরকম ধারণা হচ্ছে কি ধারণা হচ্ছে আমি আমি অনির্বাণকে সেক্ষেত্রে বলবো অনির্বাণ সঞ্চালকের চেয়ে অনেক বড় রাজনীতিবিদ হয়ে উঠেছেন যিনি খুব কম সময়ের মধ্যে দুটি সম্পূর্ণ উল্টো কথা বলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা তো মানতেই হবে যে আমাদের রাজ্যে মুটের উপর আর কি রাজনীতিবিদদের কথা মানার চেয়ে আমরা কোর্টের কথাটা অনেকটা বেশি মানি আচ্ছা এবার বাবু এবার বাবু আমি এক একটু একটু করে এগোই আমি আপনার সঙ্গেই এখন কথা বলবো আপনি নিশ্চিত থাকতে পারেন এই মুহূর্তে আমার কোনো রাজনৈতিক অতিথিরা আপনাকেও বাধা দিচ্ছেন না আমি এক একটু একটু করে আপনার সঙ্গেই কথা বলছি আচ্ছা ধরুন বাবু এই যে কোর্টের কথা আপনি বলেন আমি যদি আজকে সকালবেলা বলি এই একটু আগে সৌরভপ্রিয়বাবু বলছিলেন মুখিয়ান্তও ঘেনা লাগে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে যখন ভাবি আমার দেশে আদালতের গৌরবজনক ভূমিকার কথা প্রধানমন্ত্রী নির্বাচন বাতিল করে দিতে পারে এমন দেশে আদালতে এমন আদালত ব্যবস্থা এমন আইন বিচার ব্যবস্থার মধ্যে আমি জন্মেছি বড় হয়েছি আমি এই ধরুন আজকে কেউ বললো সকালবেলা ওঠে দূর আদালত আদালত মানি না বিচারপতিরা সব পয়সা খেয়ে রায় দেয় বিজেপিকে বিক্রি করে দিয়েছে বিজেপি কিনে নিয়েছে বিকেলবেলা বা তার পরের দিন আমি দৌড়াচ্ছি আমার গোটা মন্ত্রিসভাটাকে সেভ করবার জন্য হুজুর আমাকে বাঁচান নির্বাচনের সময় যেন আমাকে গ্রেপ্তার না করে আপনার আমার সম্পর্কে কী মনে হবে আমি আবারও বলছি আপনি অনির্বাণ সিনা সম্পর্কে বলছেন কোনো রাজনৈতিক নেতা নেত্রী সম্পর্কে বলছেন না আপনার কী মনে হবে না স্ববিরোধিতার কথা বা বংশানুগতার কথা রাজনীতিতে সব সময় আসে এবং বিশ্লেষকদের ক্ষেত্রে আসে শুধু আপনার ক্ষেত্রে কেন আমরাই তো কখনো এক রাজনৈতিক দলকে ভালো বলি আবার তাকে কিছু পরে খারাপ বলি মূল যে সমস্যার কথাটা আমি বলতে চাই আর কি সেটা হচ্ছে আচ্ছা আবার আপনি মূল সমস্যার কথা আসবেন আমি এবার দেখাই এক সিএজি কে কেউ অবস্থান মঞ্চে বসে বলছেন বিজেপির কেনা আবার সেই তিনি মাস ছয়েক পরে নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই সিএজিকে হাতিয়ার করছেন যদিও মিথ্যেভাবে সিএজিকে একটি পয়সা খরচের হিসেব না দিয়েও সিএজিকে আঁকড়ে ধরছেন আর মাঝখানে এর মাঝখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে তারই দলের সাংসদরা সংসদের ওয়েলে নেমে সংসদ কাঁপিয়ে বিক্ষোভ জুড়েছেন কেন রাস্তা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারে এনএচএআই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সেই রাস্তা তৈরিতে নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে কিভাবে জানা গেল মণি বাবু কীভাবে জানা গেল কিভাবে জানা গেল বাবু আপনি হিসেব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস হিসেব দিয়েছিল শান্তনু সেন সুখেন্দু শেখর রায়রা হিসেব দিয়েছিলেন ডেরকব রায়রা হিসেব দিয়েছিলেন না কারোর কাছে কোনো হিসেব নেই বাবু প্রত্যেকে সিএজির একটা রিপোর্ট তুলে দেখাচ্ছে ছ কিলোমিটার রাস্তা তৈরির জন্য যে টাকাটা খরচা হয়েছে তা দিয়ে নাকি ছ হাজার কিলোমিটার রাস্তা বানানো যায় সিএজি রিপোর্ট মনীশঙ্কর বাবু মনে পড়ছে মনে পড়ছে দিল্লির ঘটনা তার মানে সিএজি তার মানে তার মানে সিএজি রিপোর্ট দেয় তার মানে সিএজি রিপোর্ট দিয়ে কথা বলা যায় তার মানে সিএজি রিপোর্টটা পুরো খারাপ নয় ফেলে দেওয়ার মতো নয় কিন্তু কখন বলছেন কবে বলছেন তিরিশে এপ্রিলের মাসিনেক আগে আর এই ধর্নামঞ্চে বসার এক পরে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটু পিছন ফিরি ইউটার্ন করতে হয় তো মাঝে মাঝে জীবনে আমি 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 আসছি আপনিও একটু ইউটার্ন করুন পরিসংখ্যানবিদ হিসেবে বাবু দেখুন এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন ধর্নামঞ্চে বসে সিএজি সম্পর্কে আপনারা নাকি ক্যাক বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন টাকা খরচ করেননি আমি একটা স্ট্রং লিডার প্রাইম মিনিস্টারকে লিখেছি দু হাজার তিনের দায়িত্ব আমি নেব দু হাজার এগারো পরে আমরা যখন এসেছি তখনকার দায়িত্ব নেব আমরা প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট টাইম মতো দিয়েছি আর ওরা যে দু লক্ষ কোটি টাকার কথা বলছে ক্যাক রিপোর্ট দেখলি যে ক্যা দেখলি যে পুরা ঝুটা বাতায়া কো কই इन्फॉर्मेशन ही नहीं था क्या लिखना है क्या लिखना नहीं है क्या लिखना चाहिए क्या लिखना चाहिए इट्स ए फैक्ट्स एंड एंडिटीन बाय द बीजेपी पार्टी